হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। রাস্তায় অনেক সিনেমাটিক শট দেখাবো, আর জার্নিটাও ভালো হবে, দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, চলে আমি যাবো কলকাতা, রুমে যাব। বাড়ি এসেছিলাম কিছুদিনের জন্য, তো রুমে যাচ্ছি এখন। দেখলে কি হবে, তোর বউ কিছু বলবে না তো? সত্যি তাহলে ছাড়বো কিন্তু। ঠিক আছে, তো চলো ভালো করে দেখে না অশোকে, দেখো কত কষ্ট করে নিয়ে যাচ্ছে আমাকে সাইকেল। রাস্তার অবস্থাটা দেখো, বৃষ্টি হলে পুরো জল জমে যায়, তাই তো অশোক? পুরো একদম একাটু, তোমরা দেখেই বুঝতে পারো কি অবস্থা। আর ভিউটা দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু জল আর জলই দেখতে পাবে। ফিশারি এলাকা তো, শুধু মাছ আর মাছ। আমরা এবার ভালো রাস্তায় ঢুকে গেছি, অনেকক্ষণ পর ভালো রাস্তায় এলাম। অশোক খুব কষ্ট হয়ে গেছে বল ভাই? হ্যাঁ, একটু 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 কষ্ট হয়ে গেছে। একটু বলতে কতটা? একটু কষ্ট। রাস্তাটা এবার খুবই সুন্দর, সব কিছু একদম সেই সেই লেভেলের। এই জায়গায় থাকলে মন ফন সব খুশি হয়ে যাবে। আর বেশি আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি, আর সেই যে আমাদের দেখতে পাচ্ছ ভাটা, ইট ভাটা ওখানে। কমেন্ট করে জানিও জায়গাটা কেমন লাগলো। তো আমরা এখন রাস্তার ধারে বসে আছি, বাস আসতে এখনও একটু টাইম বাকি আছে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 5:15 বাজে আর 5:45 বাস। এই বসে বসে আড্ডা মারছি আর কিছু সিনেম্যাটিক শট নিলাম, আর পেছনের ভিউটা তো দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে বসে বসে একটা সিনেম্যাটিক শট দেখাবো তোমাদের। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে দেখতে দেখতে আমাদের বাস চলে এসছে, এবার বাজারের দিকে যাব, চলো। বেশ, দেখতে পাচ্ছ এটা আমাদের কানমারি বাজার বাস স্ট্যান্ড, এটা লাস্ট বাস আজকের দিনের। ওইদিকে সামনে টোটো স্ট্যান্ড আছে, সামনে ভেতরে ঢুকতে হবে, বাজারে ঢুকতে গেলে ভেতরে দেখতে হবে। ওইদিকে টোটো ফোটো চলে, চায়ের দোকান টোকান আছে, আর এটাই আপাতত বাস স্ট্যান্ড আমাদের কানমারি বাজারের। বাসটা এসে গেছে, এটাই করেই যাব আমি। সো দেখতে পাচ্ছ দুই বাস চালক কাকু বসে বসে চা খাচ্ছে, আর তার মধ্যে একটা সিনেমাটিক শট দেখে নাও। শরীরটা একটু গরম হয়ে গেছে, ঠান্ডা করার জন্য লস্যি খাচ্ছি। সো গাইস, এটা আমাদের বাজারের ফেরিঘাট, এখানে মানে
এমনি এখান থেকে বোট যায়, খেয়া দেয়া চলে, আর সব ওপারের লোকজন বাজারে আসছে এখন। ওই যে ওপারে দেখতে পাচ্ছো ওটা একটা দ্বীপ, বাবনিয়া, ওই যে বাবনিয়া ঘাট। তো এখন বেজে গেছে 5:45, আর বাস ছাড়ার টাইম হয়ে গেছে, গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বাসটা ছেড়ে দিয়েছে, এখন বাসটা যাচ্ছে বাসন্তী হাইওয়ের দিকে গ্রামের রাস্তা পেরিয়ে। আর পাশের ভিউটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আর এই ভিউ নিতে গেলে তোমাকে সুন্দরবনে আসতে হবে, তাছাড়া পাবেই না তুমি। সো আমরা এখন কানমারি মোড়ে চলে এসেছি, এই জায়গাটার নাম কানমারি মোড়, আর সামনে বাসন্তী হাইওয়ে, মানে ডান দিকে গেলে কলকাতা, আর যদি বাম দিকে যাওয়া যায় তাহলে বাসন্তী ওদিকে চলে যাওয়া যাবে। সো গাইস, এটা হলো মালঞ্চোর তিন মুখ, সামনের দিকে বসিরহাট চলে যাচ্ছি, আর আস্তে আস্তে আবার একটা কানমারিবাসীর সাথে দেখা হয়ে গেল, যেটা কানমারি যাচ্ছে, হাওড়া থেকে আসছে। সো চলো একটা সিনেমাটিক শট দেখে নাও। গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।